আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি যে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়ছে এবং শীতের প্রকোপ বাড়ার ফলে শিশুরা বিশেষ করে দুই বছরের নিচের যারা শিশু তারা একটা রোগে আক্রান্ত হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে রোটাভাইরাসজনিত যে ডায়রিয়া সেই ডায়রিয়া তো বেশ বাচ্চারা আক্রান্ত হচ্ছে আমরা এই সময় মায়েদেরকে একটা পরামর্শ দেব যে বাচ্চাদের স্বাস্থ্যবিধি মানার জন্য আর কি মায়েরা যাতে তাদের স্থান পরিবর্তন বেশি না করেন কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে আর দ্বিতীয় যে ছয় মাসের নিচের বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ খাওয়ানো বাচ্চাদের গোসলের ব্যাপারে সতর্ক থাকা তাদেরকে উষ্ণ পানি দিয়ে গোসল দেওয়া এবং কোনোভাবে তাদের পুষ্টির দিকটা যাতে নজরের বাইরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ যে সমস্ত বাচ্চারা মায়ের বুকের দুধ পান করে তাদেরকে ঘন ঘন বুকের দুধ পান করাতে হবে এবং বাচ্চাদের চুল বড় রাখা নখ ছোট রাখা যে সমস্ত প্রাথমিক স্বাস্থ্যবিধি আছে এগুলো মেনে চলতে হবে ছোটোখাটো সর্দি কাশির ব্যাপারে মায়েরা দুই তিন দিন বাড়িতে দেখতে পারে তো মায়েদের যত্নে বাচ্চারা ভালো হয়ে যায় কিন্তু বাচ্চাদের যদি শ্বাসকষ্ট হয় বুকের নিচের অংশ দেবে যায় বাচ্চাদের যদি জ্বর হয় খিচুনি হয় বাচ্চারা যদি লেতিয়ে পড়ে খেতে না পারে তাহলে বাচ্চাদেরকে সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে নিয়ে আসতে হয়